হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইভিএম গার্ডেন নাইটফেয়ার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনারা যে শীতকালে যে সিম চাষ করেন সেটা আগাম এই গ্রীষ্মকালে এই জুন থেকে জুন মাসের পনেরো তারিখ নাগাদ বীজ বপন করে কীভাবে আপনারা সিম চাষ করে কেজি দর বাজার দর সত্তর থেকে আশি টাকা কেজি দরে বিক্রি করবেন সিম গাছে কীভাবে পরিচর্যা করবেন কোন কোন সার ইউজ করবেন এবং কোন কোন কীটনাশক ইউজ করবেন কোন কোন ফাঙ্গিসাইড ইউজ করে সিম গাছটা ঠিকই রাখবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে একটু শর্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও আর জেনে নাও বিস্তারিত তথ্য সেম কিন্তু একটি গুরুত্বপূর্ণ সবজির মধ্যে অন্যতম কারণ এটি কম সময়ে এবং কম পরিশ্রমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাছে ধরন এনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় আপনারা কিন্তু জানেন যে আপনারা কিন্তু সিম কিন্তু শীতকালে চাষ করে থাকেন কিন্তু কখনো কি আগাম সিম চাষ করেছেন আগাম সিম চাষ করে বাজার দর কেজি দর সত্তর থেকে আশি টাকা কেজিতে আপনি সিম বিক্রি করতে পারবেন এবং আপনি কিন্তু সেই টাইমে অর্থাৎ এক বিকে যদি সিম চাষ করেন মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে গাছের পরিচর্যা করবেন কীভাবে কোন কোন রাসায়নিক সার ইউজ করবেন কোন কোন কীটনাশক ইউজ করবেন সমস্ত তথ্য ভিডিওতে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ মতো দেখো এই সিম যদি আমরা চাষ করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার সিম গাছে প্রচুর পরিমাণে ধরন এসে গেছে এবং সিম কিন্তু আমি এখন বাজারে বিক্রি করছি আমি কিন্তু সত্তর থেকে আশি টাকা পঁচাত্তর টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছি প্রত্যেক পাল্লা কিন্তু আমি কিন্তু পাঁচ কেজির পাল্লা অর্থাৎ পাঁচ কেজি কিন্তু প্যাকেট করে বিক্রি করছি আমার কিন্তু প্রত্যেক পাঁচ কেজির প্যাকেটে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে আসছে এবং এটি কিন্তু এই সিম চাষ করে এখনও পর্যন্ত আমি সিম চাষ করে এই এক মাসে প্রায় এই ধরো পনেরো থেকে কুড়ি দিন আমি সিম বেচ্ছি আমার কিন্তু দশ থেকে বারো হাজার টাকা ইনকাম হয়ে গেছে এবার আপনারা কীভাবে এই সিম চাষ করবেন জেনে নিন ফার্স্টেই আপনারা যদি এই আগাম শীতকালীন শিম চাষ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চুজ করতে হবে জুন মাসের শেষের দিক জুন মাসের শেষের দিকে অবশ্যই কিন্তু চুজ করতে হবে অর্থাৎ জুন মাসের আমি কিন্তু জুন মাসের পনেরো তারিখ নাগাদ সিম বপন করেছিলাম আপনারাও কিন্তু ওই পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ সিম অবশ্যই জমিতে কিন্তু বপন করে নেবেন সিমের চারা জমিতে কিন্তু বপন করবেন বপন করার সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই সময় বর্ষা থাকে যে জমিতে জল জমে না সেই জমিতে কিন্তু অবশ্যই সিম চাষ করবেন যে জমিতে জল জমে সেই জমিতে কিন্তু সিম চাষ করবেন না সিম চাষ করার ক্ষেত্রে ফার্স্টে জমিতে কিন্তু চার্জ দিতে হবে জমিতে কিন্তু চাই দেওয়ার পর ডাড়া করে নিতে হবে ডাড়া করার পর জমি যখন হালকা জো হবে এবং তখন কিন্তু সিমের দানা বসাতে হবে এবং সিমের দানাগুলি অবশ্যই কিন্তু পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিতে হবে এবং সেই সঙ্গে যদি পলিথিন কাগজ না ইউজ করেন তাহলে কচুর বড় বড় পাতা বা অন্য কোনো শালপাতা দিয়ে সিমের যেখানে খোলা বসাবেন প্রত্যেকটা দানা যেখানে বসাবেন সেখানে কিন্তু ঢেকে দেবেন তাহলে কিন্তু সিমের চারা বাড়তে সক্ষম হবে এবং বীজগুলি কিন্তু আর পচবে না আপনার কিন্তু প্রথমেই জমি চাষ দেওয়ার পর ডাড়া করে নেবেন এবং ডাড়া করে নেওয়ার পর ফার্স্টেই কিন্তু আপনার যেখানে প্রথমে সিম যে দানাগুলি বসাবেন সেই প্রত্যেক মাদায় কিন্তু আপনার দুই থেকে তিনটে করে বিষ দেবেন আমি কিন্তু চারটে করে দিয়েছিলাম আপনার কিন্তু তিন থেকে চারটে করে বিষ দেবেন এবং তিন থেকে চারটে করে বিষ দেওয়ার পর প্রত্যেক আড়াই হাত অন্তর আবার কিন্তু তিন থেকে চারটে করে বিষ দেবেন এইভাবে কিন্তু সিমের বিষটা কিন্তু দেবেন তবে বেশি ঘন না করাই ভালো আমি কিন্তু তিনটে করে অর্থাৎ চারটে করে চারা দেওয়া বিষ দেওয়ার পর আমি কিন্তু চারা চারটে করে যখন আমার চারা বেরিয়েছে যে যে খোলায় আমি কিন্তু একটা করে চারা কিন্তু উবড়ে দিয়েছি কারণ প্রত্যেকটা খোলা খোলায় ঠিকমতো চারা বাড়া হয় না যদি চারটে করে বিষ দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু এই বর্ষার সময় অনেকাংশ বিষ কিন্তু নষ্ট হয়ে যায় এবং ফলে কিন্তু সেখানে দুই থেকে তিনটা চারা বাড়া হয় বা একটা চারা বাড়া হয় চারটে দানা পুঁতেছে কিন্তু একটা চারা বাড়া হবে সেই জন্য কিন্তু আমাদের কিন্তু চারটে করে দানা দেওয়া এবং যে খোলায় আমরা দেখতে পাচ্ছি চারটেই চারা বেরিয়েছে একটা করে তুলে নিচ্ছে যেখানে চারা কম হয়েছে ধরুন একটা চারা বেরিয়েছে যেখানে সেখানে কিন্তু ওই চারাটা কিন্তু আমরা রোপণ করে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে কিন্তু রোপণ করবেন এইভাবে রোপণ করার পর চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখনই কিন্তু গাছের পরিচর্যা শুরু করতে হবে তার আগে কিন্তু গাছে অবশ্যই কিন্তু এই বর্ষার সময়ে আপনার গাছগুলিকে টিকিয়ে রাখতে প্রথমেই কিন্তু আপনাকে কিন্তু সাপ পাউডার অথবা কিন্তু ইন্দ্রোফিলের স্প্রিন্ট ব্যবহার করতে হবে আমি কিন্তু ইন্দ্রোফিলের স্প্রিন্ট ব্যবহার করেছি এই ইন্দ্রোফিলের স্প্রিন্ট কার্বন ডাইজিম এবং ম্যাগনোজিয়াম সমৃদ্ধ এটি গায়ে লেগে থাকা ছত্রাক এবং সেই সঙ্গে গাছের শরীরের মধ্যে প্রবেশ করে অ্যান্টিবডি হয়ে সমস্ত রকম ছত্রাক মারতে সাহায্য করে আর বাংলাদেশ থেকে যারা ভিড় দেখছ তারা অবশ্যই কিন্তু নেটিভ ইউজ করবে এই নেটিভও কিন্তু কার্বন ডাইজ ম্যাগনোজিয়াম সমৃদ্ধ এটি সৎ এবং যদি নেটিভো না পান তাহলে কন পানিয়ান ব্যবহার করবে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছে তারা কিন্তু কন পানিয়ান অথবা নেটিভো দুটোর মধ্যে ব্যবহার করবে আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা কিন্তু স্প্রিন্ট ইন্দ্রপিলের স্প্রিন্ট অথবা টপ গান ডিপি এই দুটোর মধ্যে একজন একটা ব্যবহার করবে তাহলে ফার্স্টে কিন্তু যখনই চারা বার হবে তখনই কিন্তু ইন্দ্রফিলিড স্প্রিন্ট বা টপ গান ডিপি দেবেন তারপর থেকে চারার বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে তখনই গাছে কিন্তু আসবে শশুক পোকার মতো পোকাগুলি শশু পোকার মধ্যে রয়েছে বেশি পরিমাণে দেখা যায় সিম গাছে আঁশ পোকা অর্থাৎ আঁশের মতো হয়ে থাকে তুলোর মতো অনেকটা আঁশ আঁস পোকা এবং সেই সঙ্গে দেখা যায় চালা পোকার মতো পোকাগুলি এবং সাদা মাছই খুব কম দেখা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাদা মাছও কিন্তু দেখা যায় আমি কিন্তু সিম গাছের ক্ষেত্রে ফার্স্টের দিনে আমি থিম ব্যবহার করছি আপনারাও কিন্তু থিম ব্যবহার করবেন অর্থাৎ সিম গাছের পরিমাণে ফুল এবং এখন আমি তুলছি এই জন্য আপনার কিন্তু জুন মাসের পনেরো থেকে তারিখ নাগাদ চুজ করে নেবেন বীজ বপনের সময় এবার যখনই আপনার গাছের বয়স যখন আমি বললাম চার থেকে পাঁচ দিন হবে তখন কিন্তু শ্বশুর পোকার আক্রমণ ফলে থিম টিম এগুলি দেবেন এবার কিছুদিন পরেই দেখতে পাবেন যে আপনার গাছে লেদা পোকার মতো অর্থাৎ পাতা ছিদ্রকারী পোকা এবং রোগ ছিদ্রকারী পোকার মতো পোকাগুলি আসবে সিম গাছে রোগ ছিদ্রকারী পোকা দেখা যায় না অর্থাৎ রোগ ভাঙার রোগ দেখা যায় না কিন্তু এক সময় দেখা যায় দু এক ক্ষেত্রে সেই সময় কিন্তু অবশ্যই কিন্তু আমরা কিন্তু সিম গাছের ক্ষেত্রে ফার্স্টের দিনই কিন্তু আমরা ব্যবহার করছি ইমেজ ইমেজ কিন্তু লাদা পোকার জন্য তো সিম গাছের লাদা পোকার জন্য খুবই কার্যকরী প্রতি দশ লিটার বাইলে আমরা দশ এম এল ইমেজ ব্যবহার করছি এরপর গাছ যখন ধীরে ধীরে বড় হবে এবং গাছ যখন ধীরে ধীরে বানে আটবে তখন কিন্তু আমরা কিন্তু শ্বশু পোকার ওষুধের সঙ্গে সঙ্গে প্রত্যেক এক সপ্তাহ বাদে বাদে অবশ্যই কিন্তু আমরা শ্বশুপোকার ওষুধের সঙ্গে সঙ্গে ল্যাদা পোকার ওষুধটা দেবো এবং সেটা কিন্তু একদিন বাদে বাদে অবশ্যই ইউজ করব ধরুন আজকে আমি শ্বশুপোকার ওষুধ দিলাম কাল কিন্তু অবশ্যই আমরা কিন্তু ইমেজ ব্যবহার করব তাহলে গাছের অধিকাংশ ক্ষেত্রে রোগ পোকা দেখা যাবে না আপনারা জানেন এই গ্রীষ্মকালের সিজনে কিন্তু সিম হয় না এবং এই গ্রীষ্মকালের সিজনে সিম চাষ করতে গেলে প্রচুর রিক্স ব্যাপারে তো প্রচুর পরিমাণে গাছে কিন্তু পোকা লাগে এবং সেই সঙ্গে সিম গাছের কিন্তু গাড়লে পোকা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গরমকালের জন্য এই জন্য পোকা যদি দেখা যায় তাহলে কিন্তু গারোলে পোকা এবং ছোটো ছোটো লাল মাকড় যেগুলো বলে সে যদি সেই পোকাগুলি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু ইউপিএল এর উস্তাদ ব্যবহার করবে আমরা ফার্স্টের দিন অথবা যখনই আমরা গাছের শুষু পোকার আক্রমণ দেখি তখনই কিন্তু আমরা থিম ব্যবহার করি তারপরে লেদা পোকার জন্য আমরা ইমেজ ব্যবহার করি এবং তারপরে গাড়লে পোকা দেখা দিলে দু একটা দেখা দিলে আমরা ইউপিএল উস্তাদ ব্যবহার তাহলে নাম বলে দিলাম করি ধীরে ধীরে কীটনাশক কোন কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন এবার আসি সার প্রয়োগ আপনার গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখন কিন্তু সার প্রয়োগ করতে হবে তার আগে কিন্তু জমিতে কিন্তু সার প্রয়োগ করবেন না আপনারা জানেন যে সিমে সিম চাষ করতে হলে সারের পরিমাণ কিন্তু কম লাগে সেই জন্য কিন্তু আমাদের কিন্তু পনেরো দিন পর থেকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে প্রতি পাঁচ কাটা জমির জন্য তিন থেকে অর্থাৎ আড়াই থেকে তিন কেজি সুপালা প্রত্যেক সিম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে তবে কিন্তু খেয়াল রাখবেন যে প্রচণ্ড বর্ষা হলে সিম গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন না যদি দেখেন যে বর্ষা থেমে আছে তাহলে কিন্তু সার প্রয়োগ করবেন গোড়া থেকে পাঁচ থেকে দশ সেন্টিমিটার দূরে দূরে সার প্রয়োগ করবেন আপনারা অনেকে মনে করেন যে গোড়ায় সিমের হয়তো সিমের শেকড়টা আছে অত ছোট গাছ গোড়ায় হয়তো শেকড়টা আছে গোড়ার দিকে সারটা প্রয়োগ করি তাহলে কিন্তু অধিকাংশ গোড়া পচে সিম গাছগুলি মা সেই জন্য গোড়া থেকে পাঁচ থেকে দশ সেন্টিমিটার দূরে দূরে সিমের সারগুলি প্রয়োগ করবেন ফার্স্টে কিন্তু সুপালা সার প্রয়োগ করবেন এই সুপালা সারে আছে এন পি কে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ পনেরো 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 করে আছে আর যারা বাংলাদেশ থেকে ভিডিও থাকছে তারা অবশ্যই কিন্তু বেঙ্গল মিশ্র সার ইউজ করবে দশ 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 পাঁচ এটা ইউজ করবে তাহলে কিন্তু হয়ে যাবে এবার সেম গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন কিন্তু আমাদের কিন্তু আর কিন্তু এই পনেরো পনেরো সুপালা ইউজ করলে হবে না তখন কিন্তু আমরা দশ ছাব্বিশ অথবা চোদ্দ পঁয়ত্রিশ ইউজ করব আর বাংলাদেশ থেকে যারা ভিডিও থাকছে তারা বেশি পরিমাণে ফসফেট তার হাফ পটাশ এবং তার হাফ ইউরিয়া ইউজ করবেন ইউরিয়া কম রেখে গাছে প্রয়োগ করবেন এবার সিম গাছে তাহলে আপনারা বলতে পারেন প্রধান খাদ্য কি সিম গাছের প্রধান খাদ্য কিন্তু সুফালা সার এবং সেই সঙ্গে দশ ছাব্বিশ আমি সুফালা এবং দশ ছাব্বিশ এই দুটোই সিম গাছের ক্ষেত্রে প্রয়োগ করেছি এরপর সিম গাছে কিন্তু বেশি মাত্রায় সার প্রয়োগ করলে গাছে ফলন দেবে না গাছ হয়ে যাবে কিন্তু গাছে ফল ফুল দেবে না এবার সিম গাছের ক্ষেত্রে অনুখাদ্য প্রয়োগ আপনারা সিম গাছে কোন কোন অনুখাদ্য দেবেন দেখুন ফার্স্টে আমি যে কথা বলবো সেম গাছে যদি প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনাতে চান আমার মতো প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে চান আমার কিন্তু গাছ সেইভাবে আটেনি পাতলা পাতলা গাছ কিন্তু গাছে ফুল আছে ফুল এবং ফল আনতে চান তাহলে আপনারা একটি বেইটিন ইউজ করবেন শুধুমাত্র একটি বেইটিন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এবার জেনে নিতে হবে সিম গাছে কী কী রোগ দেখা যায় কী কী রোগ সিম গাছে যে যে রোগগুলি দেখা যায় অনেক সময় দেখা যায় সিম গাছে ধসা রোগ দেখা যায় রসায়রক্ষি অর্থাৎ গোড়া পচে যায় এবং গোড়া পচে পচে কিন্তু অধিকাংশ গাছ মারা যায় অর্থাৎ এই বর্ষার সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে এর ফলে কিন্তু এগুলি হয়ে থাকে এবং গোড়ায় যখনই কিন্তু বর্ষার জল গোড়ায় নামে এবং একসময় সেই জল গাছেরা শোষণ করার ক্ষমতা থাকে না গোড়াগুলি পচে যায় এবং সেই সঙ্গে যদি আপনার গোড়ায় কেঁচু থেকে থাকে এবং কেঁচোগুলি যদি মাটি তোলে তাহলে কিন্তু কেঁচো সেই ছিদ্র দিয়ে মাটির কিন্তু জল কিন্তু গাছের গোড়ায় পৌঁছাবে সেই জন্য কিন্তু আমরা কিন্তু গাছের গোড়ায় গাছের গোড়ায় অবশ্যই কিন্তু ফিবিডন দানা ছড়িয়ে দেবো অথবা কার্বোপোরন থ্রি পার্সেন্ট সিজি এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছের গোড়ায় কিন্তু ছড়িয়ে দেবেন গাছের গোড়াটা ঠিক রাখার জন্য অর্থাৎ মাটির ভিতরে অনেক সময় নানা ধরনের পোকা থাকে যেগুলি কিন্তু এই বর্ষার সময় গাছের গোড়া যদি আক্রমণ করে থাকে ফলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গাছের গোড়া পচে মারা যায় শুধুমাত্র কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি বা ফিউরন দানা দিলে হবে না আমাদের গাছে অবশ্যই ইউজ করতে হবে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডের মতো আমরা আমাদের গাছ যখন বড় হয়ে যায় এবং বড় হওয়ার পরে আমাদের সিমের ধসা পচা এবং সেই সঙ্গে সিম গাছের গোড়াটা যদি ভালো রাখতে হয় গাছটা যদি ভালো রাখার জন্য আমরা কিন্তু চক্রমার্কা ব্যবিষ্ট ইউজ করে থাকি চক্রমার্কা ব্যবিস্টিন সিম দু একটা সময় দেখা যায় এই বর্ষার সময় কিন্তু অধিকাংশ সিম কিন্তু পচে যাচ্ছে সেজন্য আমরা সিম গাছ সিমটা টিকিয়ে রাখার জন্য আমরা ব্যবিস্টিন ইউজ করি আর প্রথম দিকে ইন্দ্রোফিলির স্প্রিন্ট ব্যবহার করি যারা ইন্দ্রফিলি স্প্রিন্ট পাবেন না তারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যবিস্টিন ইউজ করবে যারা ব্যবিস্টিন পাবেন না অবশ্যই ইন্দ্রোফিলি স্প্রিন্ট ব্যবহার করবেন এই দুটি ফাঙ্গিসাইড সব থেকে ভালো একটি ছত্রাক এবং ইন্দ্রফিল স্প্রিন্টার ছত্রাক ব্যাকটেরিয়া দুটি মাত্র সাহায্য করবে সে ব্যবস্টিনও খুব ভালো কাজ করে এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন আপনারা তাহলে আমি কিন্তু পুরো স্টেজ বাই স্টেজ বললাম যে সিম গাছের কোন কোন পোকার আক্রমণ দেখা যায় সেই সঙ্গে সিম গাছের আপনার কিন্তু কোন কোন রোগের জন্য কোন কোন ওষুধগুলি দেবেন সিম গাছের সার প্রয়োগ কখন করবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিলাম তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে সিম গাছে সারের মাত্রা খুব কম দেবেন এবং গোড়া থেকে কিছুটা দূরে দেবেন প্রত্যেক বিঘে প্রতি প্রত্যেক বিঘে প্রতি কিন্তু আপনারা কিন্তু দশ কেজি করে রাখবেন অর্থাৎ প্রত্যেক আমি কিন্তু আমার পাঁচ কাটায় আমি তিন কেজি ইউজ করছি তিন কেজি সুপালা তিন কেজি দশ কে ইউজ করছি আর মাঝে মাঝে এক কেজি করে ইউরিয়া ইউজ করছি তবে অধিকাংশ ক্ষেত্রে সিম গাছে যদি যে জমিতে গ্রোথ হবে না এই বর্ষার সময়ে অধিকাংশ নোনা জমি আছে সেগুলো গ্রোথ হবে না সেই জমিতে অবশ্যই কিন্তু এক কেজি করে হাইজেন বা জিঙ্ক সালফেট এই দুটো একসাথে সারের সঙ্গে মিশিয়ে তিন কেজি সারের সাথে মিশিয়ে অবশ্যই কিন্তু গাছে ইউজ করবেন আর সিম গাছের প্রধান খাদ্য সুফলা সার আমি বলেই দিলাম সুফলা সার এবং দশ ছাব্বিশ সিম গাছের প্রধান খাদ্য তাই কিন্তু অবশ্যই সুফলা এবং দশ ছাব্বিশ দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবেন তাহলে পুরোপুরি স্টেজ ওয়াইজ আমি কিন্তু বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে এবং এই ভিডিও সম্পর্কে যদি তোমার কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ